কোনো একটা দীঘাত সমীকরণ যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো হয় তাহলে সেই সমীকরণের সমাধান করতে পারি শ্রীধর তখন লিখবে কি অতএব শ্রীধর আচার্যের সূত্রানুসারে এক্স মানে এই এক্সটাই কিন্তু বীজ এক্স সমান সবগুলো দেখো মাইনাস বি প্লাস মাইনাস রুটের মধ্যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এটা তোমাদের সূত্র এবং কি এই সূত্র নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তাতে সব কিছু বলা আছে আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো লিঙ্কটা তোমরা দেখে নিও দেখো এইবার দুয়ের দাগের এক প্রথমে তোমরা আমি একটা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি তারপরের অঙ্কগুলোতে অনেক শটে কাজ করা যায় কীরকম প্রথমে সমীকরণটা লিখে নেবে যে সমীকরণটা সমাধান করতে হবে সেই সমীকরণটা লিখে নেবে তারপরে এটা তো দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড আকার অর্থাৎ জেনারেল ফর্ম লিখলাম এইবার সহকগুলো তুলনা করো কীরকম সহক ধরো এখানে এক্স স্কোয়ারের সহক আর এখানে এক্স স্কোয়ারের সহক এই দুটো সমান আবার দেখো এখানে এক্সের সহক এগারো এখানে এক্সের সহক বি তাহলে বি আর এগারো সমান আবার এখানে ধ্রুবক পদ সি আর এখানে ধ্রুবক পদ মাইনাস যখন নেগেটিভ সাইন থাকবে অবশ্যই নেগেটিভ সাইনটা নিয়ে নেবে তাই লিখছে দেখো তুলনা করে এ সমান তিন বি সমান এগারো সমান চার এইটা প্রথমে তোমাদের লিখে নিতে হবে তারপরে কোশ্চেনে দেখো শুরুতেই বলা আছে যে এই সমীকরণের বাস্তব বীজ থাকলে সমাধান করতে হবে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে তাহলে বাস্তব বীজ আছে কি নেই সেটা চেক করার জন্য কি বার করতে হবে তোমরা বলো এই সমীকরণ থেকে আগে নিরূপকের মানটা বার করে নাও নিরূপক বলে লেখো তারপর সূত্র দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা হচ্ছে নিরূপক বার করার ফর্মুলা বি স্কোয়ার মাইনাস ফোর এসি তারপরে গিয়ে বিয়ের মান বিয়ের বসিয়ে দাও ধরো এগারো স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ তিন ইন্টু মান মাইনাস চার মানটা বসিয়ে দিলাম দেওয়ার পরে দেখো এটাকে হিসাব করো তাহলে এই এগারো স্কোয়ার মানে একশো একুশ হয় আমি লিখে নিলাম একশো একুশ আর মাইনাস প্লাস দেখো তিনে চারি বারো চার বারং আটচল্লিশ তাহলে এই আটচল্লিশ লিখে দিলাম এবার এইটাকে যোগ করলে কত হবে যে ওয়ান ফোর ওয়ান সিক্স নাইন কত হবে ওয়ান সিক্স নাইন দেখো এই নিরূপকের মান হয়েছে এক ছয় নয় অর্থাৎ শূন্য থেকে বড় শূন্য থেকে বড় তাহলে দেখো যেহেতু নিরূপক শূন্য থেকে বড় তাই বলবে কী লিখবে অতএব প্রদত্ত সমীকরণের আমি লিখছি দেখো প্রদত্ত বাস্তব বীজ আছে বাস্তব আছে এটা হচ্ছে বীজ আছে এই কথাটা তোমাদের লিখে দিতে হবে যখন বাস্তব বীজ আছে অতএব তারপরে লিখবে এটাই খুব সুন্দর দেখো শ্রী ধর আচার্যের সূত্রানুসারে সারে তাহলে সমাধান বার করছে করতে হচ্ছে আমাদের সূত্রানুসারে দেখো সমাধান করলে তাহলে এক্স সমান আগে ফর্মুলাটা তোমরা লিখে নেবে কি ফর্মুলা মাইনাস বি প্লাস মাইনাস রুটের মধ্যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ আমি ফর্মুলাটা লিখলাম এবার জাস্ট মানগুলো পুট করতে হবে দেখো বিয়ের মান কত দেখো বিয়ের মান এগারো তাহলে এখানে বিয়ের জায়গায় এগারো বসাবো অবশ্যই একটা চিহ্ন দাও তাহলে বুঝতে সুবিধা হবে প্লাস মাইনাস এই জায়গাটা যেহেতু আমাদের মানটা বার করা আছে তাই মানটাই বসিয়ে দেবো এক ছয় নয় বাই টু ইন্টু এর মান কত দেখো এর মান তিন তাহলে এর মানটা তিন বসিয়ে দিলাম এরপরে জাস্ট ক্যালকুলেশন দেখে নাও তাহলে এখানে হচ্ছে তোমার দেখ টানলাম মাইনাস ইলেভেন আচ্ছা প্লাস মাইনাস হবে এক ছয়ের এক ছয় নয়ের বর্গমূল হয় তেরো কত হবে তেরো বাই সিক্স এবার উত্তর বার করতে হবে দেখো একবার লিখবে যে অতএব ভি ই মানে পজিটিভ নিয়ে নিয়ে আর একবার লিখবে কি নেগেটিভ নিয়ে নেগেটিভ নিয়ে মানে একবার পজিটিভ ভ্যালু নেব একবার নেগেটিভ ভ্যালু নেবো কীরকমভাবে দেখে নাও তাহলে এক্স সমান দেখো মাইনাস ইলেভেন প্লাস মাইনাস প্লাস মাইনাস আছে তাহলে একবার প্লাস নিলাম তেরো বাই ছয় আর এখান থেকে এক্স সমান লেখো দেখো এক্স সমান লিখে দিলাম মাইনাস ইলেভেন মাইনাস তেরো বাই ছয় তাহলে একবার পজিটিভ একবার নেগেটিভ তাহলে বলো তো তেরো থেকে এগারো বাদ দিলে হয় দুই তাহলে দুই বাই ছয় এখানে লিখে দিচ্ছি দুই বাই ছয় তাহলে দুই বাই ছয় কাটাকুটি হলে কত হবে এক বাই আর এখানে হিসাব করলে কত হচ্ছে দেখো যে মাইনাস চব্বিশ বাই ছয় তার মানে কাটাকুটি করলে হবে কত মাইনাস ফোর তাহলে তোমরা উত্তর লিখবে কি অতএব অতএ সমাধান একটা হচ্ছে এক বাই তিন এবং আরেকটা হচ্ছে মাইনাস ফোর এটাই হচ্ছে দুয়ের এক তাহলে কিভাবে করতে হবে তোমরা আর একবার একটু দেখো প্রত্যেকটা অঙ্ক একই রকম কায়দায় এটা করে নেবে প্রথমে সমীকরণটা পাতিয়ে নেবে তারপরে তুলনা করে এবিসির মান বার করে নেবে নেওয়ার পর নিরূপকের মানটা দেখবে কি অবস্থা যদি শূন্যর থেকে বড় হয় এখানে শূন্য থেকে বড়ো হয়েছে তাই বাস্তব বীজ আছে শূন্যের সমান হলেও বাস্তব বীজ থাকে কিন্তু শূন্যর থেকে ছোট হলে বাস্তব বীজ থাকবে না ওর থাকে অবাস্তব বীজ তারপরে দেখো শ্রীধর আচার্যের সূত্রানুসারে এখানে শ্রীধর আচার্যের সূত্রানুসারে দেখো এক্স সমান লিখেছি ফর্মুলাটা লিখে জাস্ট মানগুলো বসিয়ে দিয়েছি দেওয়ার পর এই পাওয়া গেল তারপরে একবার লিখবে কি পজিটিভ মান নিয়ে একবার নেগেটিভ মান নিয়ে এক্সের মান একটা বেরিয়েছে দেখো মাইনাস সরি এক বাই তিন আর একটা বেরোবে কত মাইনাস ফোর এই হচ্ছে দুয়ের দাগের এক